নমস্কার বন্ধুরা পি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভারতীয় সংবিধান থেকে অনেক প্রশ্নই আসে আর সেই জন্য আজ আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে এমন কিছু তথ্য শেয়ার করেছি যেগুলো আপনারা আগে কোথাও পড়েননি তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক যে আমাদের ভারতীয় সংবিধানে এমন কি কি তথ্য রয়েছে যেগুলো আপনারা কোনোদিন দিন পড়েননি তার আগে আমি রিকোয়েস্ট করব আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে দ্রুত বন্ধুদের সাথে শেয়ার করবেন ভারতীয় সংবিধানে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধানের সম্মান রক্ষার্থে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি এটা তো সকলেরই জানা ভারতীয় সংবিধান পৃথিবীর সমস্ত সার্বভৌম দেশগুলির মধ্যে দীর্ঘতম লিখিত সংবিধান যার পঁচিশটি ভাগে চারশো আটচল্লিশটি আর্টিকেল রয়েছে এবং বারোটি শিডিউল রয়েছে ভারতীয় সংবিধানের মূল কপিটি হিন্দি এবং ইংরেজিতে লেখা হয়েছিল যা ভারতীয় পার্লামেন্টে এর পাঠাগারে হিলিয়ামপূর্ণ একটি বাক্সে সংরক্ষণ করে রাখা হয়েছে সংবিধানের মূল কপিটি হাতে রাখা হয়েছিল যা লিখেছিলাম বিহারী নারায়ণ রেইজাদা ইতালিক স্টাইলে সুন্দর হাতের লেখায় এটি লেখা হয়েছিল এর প্রত্যেকটি পাতা শান্তিনিকেতনের শিল্পীদের দ্বারা সাজানো হয়েছিল সংবিধান লেখার জন্য প্রেম বিহারী নারায়ণ রেইজাদা কোনো পরিশ্রমিক নেননি তার বদলে তিনি সংবিধানের প্রতিটা পাতায় তার নাম এবং শেষ পাতায় তার সঙ্গে তার ঠাকুরদাদার লেখার না অনুমতি চেয়েছিলেন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং সংবিধান পরিষদের কার্যকারিতাও শেষ হয় সেই দিন থেকেই ভারতীয় জাতীয় প্রতি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে উনিশশো সালের নয়ই ডিসেম্বর সংবিধান পরিষদের প্রথম বৈঠক হয় এবং টানা দু বছর এগারো মাস এবং আঠেরো দিন কাজ করার পর চূড়ান্ত ড্রাফট তৈরি হয় যা বর্তমানে আমাদের সংবিধান ড্রাফট তৈরি হওয়ার পর তা ফাইনাল করার আগে তা নিয়ে আলোচনা ও সমালোচনার সময় দু হাজারটি সংশোধনী যোগ করা হয় ভারতীয় সংবিধান অনেকাংশে ব্রিটিশ সংবিধানকে অনুসরণ করেছিল শুধু একটি ক্ষেত্রে ব্রিটিশ সংবিধানকে আমাদের সংবিধান সম্পূর্ণ আলাদা ব্রিটিশ সংবিধান অনুযায়ী পার্লামেন্টই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তবে ভারতীয় সংবিধান অনুযায়ী তা নয় ভারতীয় সংবিধানের কিছু ক্ষেত্রে আমেরিকার সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়েছে সেগুলি হল মৌলিক অধিকার যুক্তরাষ্ট্রীয় গঠন আইন ব্যবস্থার স্বাধীনতা রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ শাখার ক্ষমতার বিভাজন সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা সাম্য এবং সৌভাতৃবিদ্যের যে বিষয় বর্ণিত রয়েছে তা ফ্রান্সের সংবিধান থেকে ধার করা হয়েছে আবার সুপ্রিম কোর্টের কার্যকারিতে যে গঠনতন্ত্র রয়েছে তা জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের যে ড্রাফট তৈরি করা হয়েছিল সেই কমিটিতে সাতজন সদস্য ছিলেন বি আর আম্বেদকর এন গোপালাস্বামী আয়েঙ্গের আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ কে এম মুন্সি বিএল মিত্তর এবং ডিপি খৈতন হাতে লেখা সংবিধান উনিশশো সালের চব্বিশে জানুয়ারি দুশো জন গণপরিষদের সদস্য স্বাক্ষর করেন এর মধ্যে পনেরো জন মহিলা সদস্য ছিলেন এরপর ছাব্বিশে জানুয়ারি থেকে এটি কার্যকর হয় ভারতীয় সংবিধান ও আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের মধ্যে আরও একটি সাদৃশ্য রয়েছে দুটি সংবিধানের প্রস্তাবনাই শুরু হয়েছে উইথ দ্য পিপল কথাটি দিয়ে সম্পত্তির অধিকার আমাদের একটি মৌলিক অধিকার সংবিধানের একত্রিশ নং ধারায় বলা হয়েছে আইনিভাবে কোনও সম্পত্তির অধিকারই তার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না যদিও উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সংশোধনীতে এটি বাতিল করে দেওয়া হয়েছে ইমার্জেন্সির সময় সাংবিধানিক অধিকার খর্ব হওয়ার বিষয়টি ওয়াইমার কনস্টিটিউশন অব জার্মানি থেকে নেওয়া হয়েছে উনিশশো সালে গণপরিষদের ধারণাটি প্রথম দিয়েছিলেন এম এন রায় উনিশশো এর আগস্ট অফার এ ব্রিটিশদের দ্বারা এটি গৃহীত হয় ভারতীয় সংবিধানের ইংরেজি সংস্করণে মোট এক লক্ষ সতেরো হাজার তিনশো ছিয়ানব্বইটি শব্দ রয়েছে ভারতীয় সংবিধানে সারা ভারতের জন্য এক ও অদ্বিতীয় নাগরিকত্বের কথা বলা হয়েছে তো বন্ধুরা আমাদের ভারতীয় সংবিধান থেকে এই কয়েকটি অজানা তথ্য ছিল যেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি ভারতীয় সংবিধানের প্রত্যেকটি শেডিউল এবং প্রত্যেকটি ধারা বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব সেগুলি দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন এবং ভিডিওটিকে দ্রুত বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ